তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা খবর জানাতে শরীয়তপুরের গোসাইর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, প্রচার প্রচারণার খবর জানাবেন। হ্যাঁ প্রিয়া, দেখেন আগামী 29 তারিখে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে শরীয়তপুরের 2টি উপজেলায়, ডামুড্যা এবং গোসাইরহাটে। 2টি উপজেলায় মোট ডামুড্যাতে 3 জন প্রার্থী এবং গোসাইরহাটে 5 জন প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি প্রচার প্রতীকবাদ পথে কিন্তু প্রচারণ ব্যস্ত সময় পার করেছেন এবং এবছর আমরা সাধারণ ভোটার সঙ্গে কথা বলেছিলাম। সাধারণ ভোটাররা আমাদের যে জানিয়েছেন যারা যারা এলাকা উপজেলার জন্য কাজ করবে, সাধারণ মানুষের পাশে থাকবে এমন এমন ভোটাররা কিন্তু এবছর তারা কিন্তু ভোট দেবেন। এছাড়া যারা প্রাথমিক তারা কিন্তু বিভিন্ন পরিস্থিতি দিচ্ছেন সাধারণ ভোটারদের। আমার সাথে রয়েছে কিন্তু গোসাইর উপজেলার ঘোড়া প্রতীক নিয়ে যিনি নির্বাচিত করতে আসছেন মাসুদ আহমদ। মাসুদ, আমি আপনার কাছে জানতে চাই, এবছর আপনি নতুন প্রার্থী হয়েছেন, দীর্ঘদিন যাবৎ প্রচারণা করছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ বিবিসি নিউজকে। আলহামদুলিল্লাহ, এই গোসাইর উপজেলা নির্বাচনে সাধারণ জনগণ আমাকে এবং আমার ঘোড়া মার্কাকে অনেক বেশি সমর্থন জোগাচ্ছে এবং তাদের উচ্ছ্বাস দেখে আমি নিজেও আনন্দিত যে না, এই উপজেলার মানুষ একজন এই যে এই উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে পারবে, যেহেতু আমার এই একটা অঙ্গীকার আছে যে আমি এই উপজেলাকে যারা বেকার যুব এবং যুব নারী আছে তাদের কর্মসংস্থান হিসেবে তাদেরকে গড়ে তুলব এবং তাদেরকে আইটি প্রশিক্ষণের পাশাপাশি অন্য অন্য যদি স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ আছে এগুলো নিয়ে আমি কাজ করি এবং আমি জাতীয় যুব কাউন্সিলের সভাপতি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমি সারা বাংলাদেশে প্রায় 30,000 উদ্যোক্তা সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে 2 বার জাতীয় পুরস্কার পেয়েছি এবং আরেকবারও আমি জাতীয় যুব অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি, কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রী সময় দিতে পারে নাই, আগামীতে সময় দিলে আমি সেটাও পাবো। 3টা জাতীয় পুরস্কার পেয়েছি বাংলাদেশের সবচেয়ে বেশি উদ্যোক্তা সৃষ্টির জন্য। ওইটার প্রেক্ষাপটে আমি আমার এমপি আনাস জাহিম রাজ্জাক মহোদয়ের হাত ধরে এই উপজেলাকেও একটা বেকার মুক্ত এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো, এই অঙ্গীকার আমি জনগণের মাঝে দিয়েছি এবং জনগণও খুব প্রত্যাশিত আমাকে নিয়ে এবং তারা আমাকে প্রচুর অনেক সাড়া দিচ্ছে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ কথা বলেছিলাম এই উপজেলা থেকে যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত করবেন মাসুদ আলম, তিনি আশা করছেন আগামীতে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। প্রিয়া, এই ছিল শরীয়তপুর থেকে তৃতীয় ধাপে নির্বাচন প্রচারণার সর্বশেষ তথ্য। রাজন, ধন্যবাদ আপনাকে।